আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছেন আপনারা? আজকে কোরিয়ান ভাষার 18তম ক্লাস। ইতিপূর্বে আপনি 17টি ক্লাস নিশ্চয়ই করেছেন। আজকে আমরা শিখব খেলাধুলা, অর্থাৎ কোরিয়ান ভাষায় কিভাবে খেলাধুলার নাম বলতে হয়। আমরা ক্লাসটি উপভোগ করব এখন। কোরিয়ান ভাষায় খেলাধুলার নাম। মূল বইয়ে টপিকসটি আছে, অর্থাৎ আমি যেটা এখন পড়াবো এটা কিন্তু মূল বইয়ে আছে। তাহলে প্রথমে আছে স উঁচু নিচে ক ছুপ। এই গিয়োগটা হয়ে যাবে বাচ্চিমের কারণে ক, তাহলে সুপ কু, সুপ কু অর্থাৎ ফুটবল। সুপ কু মানে কি? ফুটবল। ন ও নো নিচে অং নং, গ ও গু নং গু, নং গু কি? বাস্কেটবল। ইয়া গ ও গু ইয়াগু, ইয়াগু মানে হচ্ছে বেসবল। খুবই সুন্দর, ছুক্কু ফুটবল, নংগু বাস্কেটবল, ইয়াগু বেসবল। আশা করি পারবেন। এরপরে এটা সাউসু ইয়ং উপরে বসলে বাদ যায়, ইয়া নিচে অং সুয়ং হা দা, সুয়ং হা দা মানে হচ্ছে সাঁতার কাটা। তারপরে চা থ এ থে নয়নি সৌসু ফেনেসু মানে হচ্ছে টেনিস, ইংলিশ শব্দ, তাই না? আসলে এটা আসলে ব্যাডমিন্টন, তাই না? ইংলিশ শব্দ। তাহলে ফ্যাদু মিন ধন মানে হচ্ছে ব্যাডমিন্টন। এটা এই খেলাটাকে বলা হয় বোলিং, তাই না? বোলিং খেলা বলা হয়। তাহলে আমরা খেয়াল করি এখানে ফ ও ফো, রিয়লের পরে রিয়ল থাকলে লয়লল হয়, তাই না? তাহলে ফল্লিং, ফল্লিং মানে হচ্ছে বোলিং। এটাকে আপনি সহজে মনে রাখতে পারেন, বোলিং বোলিং, ইটস এনাফ ফর ইউ। গল্ফু গল্ফ, খুব ইজি মনে রাখেন, গল্ফু গল্ফ ইংলিশ শব্দ। সুখে ইথু মানে হচ্ছে স্কেচিং, ইংলিশ শব্দ। তারপরে সুখী বা স্কি মানে স্কি, একদম ইংলিশ শব্দ। পরে যাজন গরুল থাদা সাইকেলে চড়া, এখানে রুলটা হচ্ছে গ্রামারের, রুলটা কি? গ্রামারের। তাহলে মূল শব্দ কি? যাজন গ মানে সাইকেল, আর থা মানে চড়া, সাইকেলে চড়া। তাহলে এখানে মূল শব্দ যাজন গ, যদিও আমরা অনেকেই তাকে জিয়ত শব্দের শুরুতে আসলে ছয়ের মতো বলি, সাজন গ বলি আমরা। আপনি জ দিয়ে পড়াটা বেস্ট, তাহলে আপনার রিডিং পড়তে খুব সুবিধা হবে। তাহলে যাজন গরু থাদা সাইকেলে চড়া। তো এটা ছিল আজকের ক্লাস। সবাইকে অনেক ধন্যবাদ, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।